কে কুদ্দুস? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে নৌকোবাজ শুরু হবে দ্বাদশরাজজেপির বক্সিরকুটি এলাকা। আর যে জায়গায় নৌকোবাজটা হবে এটা তিন নদীর মোহনা, কানজানি তোষা ঘর করে। হ্যাঁ, আপনাদেরকে নদীটা দেখানো হচ্ছে। এই নদীর মধ্যে নৌকোবাজ হবে। হ্যাঁ, আপনাদেরকে দর্শক দেখানো হচ্ছে। এই নৌকোবাসটা কতদিন থেকে হচ্ছে? এটা দেওচড়াইতে 1945 সালে দুর্গাপূজাটা শুরু হয়। দেওচড়াই বাজারে এখন যেখানটায় পাঠেশ্বরী পাঠাগার ক্লাবটা আছে সেই জায়গাটায় প্রথম দুর্গাপূজা হয়, এবং পরের বছর 1946 সন সেই 46 সাল থেকে দেওচড়াইতে ভাসানির পরের দিন, মানে মা দুর্গার ভাসানের পরের দিন নৌকা বাইজ হয় আর হয়ে আসছে। আগেকার দিনে বাংলাদেশ থেকে প্রচুর বড় বড় নৌকা আসত এবং এখানকার ছোট নৌকা থাকতো। এই নৌকা বাইজে সুন্দর সুন্দর গান হয়। যখন সোয়ারি বাইজ হয়, সোয়ারি বাইজ মানে হচ্ছে কি, যে স্টার্টিং পয়েন্ট থেকে যখন ওরা ভাটিতে যায় ফেরার পথে ওরা এই নৌকায় সুন্দর সুন্দর গান করে। হ্যাঁ, এবং সেইটাই, সেই গানগুলো ভাওয়াইয়া সঙ্গীতের অমূল্য সম্পদ, এবং এই সঙ্গীতগুলো এখানটা হাজার হাজার এই নৌকাবাজের গান, এগুলো ছোট ছোট গান, সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর সুরের গান এখানটায় আছে নৌকাবাজের গানে আর কি। নৌকাবাজ দেখার জন্য এখানে হাজার হাজার লোকের সরাগম হয়েছিল। আপনাদেরকে লোকগুলো দেখানো হচ্ছে, দেখুন। নৌকোবাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নৌকোবাজ। নৌকোবাজ দেখার জন্য হাজার হাজার লোক সরাগম হয়েছে বা এখানে এসেছে দেখার জন্য। এখানে আমি প্রথম নৌকোবাজ দেখার জন্য আসলাম। হ্যাঁ, এই মাত্র আরো একটা প্রতিযোগিতায় নৌকোবাজ আসছে। আর একটা লোক দেখা যাচ্ছে অনেক পিছনে পড়েছে, অনেক পিছনে, ওই হতো লাশ।
নাতি চ্যাংরা খেতে বাস এই যে কালা জামা খাইতে কাতারে বলবো না তুমি এখানে অনেক দোকানপাট বসেছে নৌকা বাসের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কমোডি রুম, এদিকে প্রচুর দোকানপাট দেখা যাচ্ছে।